দ্য বঙ্গাল গার্ল তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আরো একটি এক্সাইটিং ভিডিও। আজকে তোমাদের জন্য যে বাফেটটা নিয়ে এসেছি সেখানে তোমরা পাবে 13 ধরনের আইটেম জাস্ট 249 টাকায়। তো তোমাদের একবার অ্যাড্রেসটা বলে দিই, তোমরা এখানে কি করে যাবে। তোমরা গড়িয়ার পাটুলিতে এসে পাটুলি থানার পাশের গলি দিয়ে গিয়েই পেয়ে যাবে কফি এক্সো, ওখানেই চলছে এই 249-এর অফারটা। এই বাফেটটা ছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্ন্যাক আইটেম, ডেজার্ট আইটেম, বিভিন্ন ধরনের পেস্ট্রি, কেক, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে, ঠিকঠাক, কিন্তু জায়গাটা খুব একটা স্পেশিয়াস না। বেশি গ্যাদারিং হয়ে গেলে কিন্তু এই অফারটার জন্য তোমাদের ওয়েটিংয়েও থাকতে হবে। এবার তোমাদের বলে দিই এই 249-এর অফারে তোমরা কী কী আইটেমস পাচ্ছ। ক্লিয়ার স্যুপ, ভেজ, লাংফাং স্যুপ, নন ভেজ, সল্ট অ্যান্ড পেপার কর্ন, ফিশ স্টিক, গ্রিন চিলি চিকেন, রোস্টেড চিলি পর্ক, চিলি মাশরুম, ভেজ অ্যান্ড নন ভেজ ফ্রায়েড রাইস, ভেজ অ্যান্ড নন ভেজ নুডলস, আইসক্রিম আর আঙ্গুরি গুলাবজামুন। 249-এ ভেজ অ্যান্ড নন ভেজ এতগুলো আইটেম আমার কিন্তু জাস্ট দারুণ লেগেছে। কিন্তু যেটা আমার ভালো লাগেনি, এখানকার স্টাফগুলো একদম কোঅপারেটিভ না, আর বিহেভিয়ার কিন্তু সেরকম আমার একটা ভালো লাগেনি। সেটা যাই হোক, কিন্তু আমাদের দেখতে হবে যে ফুড কোয়ালিটিটা কিরকম। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভেজ ক্লিয়ার স্যুপ। তারপর আমি নিলাম ননভেজ লাংফাং স্যুপ, যেটা বুঝলাম এটা পুরোটাই এগ আর কিছু ভেজিস দিয়ে করা। নেক্সট আইটেম নিচ্ছি যেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার কর্ন। তারপর নিয়ে নিলাম ফিশ স্টিক। তারপরে নিয়ে নিচ্ছি ভেজ নুডলস। নেক্সট আইটেম নিয়ে নিলাম ভেজ ফ্রাইড রাইস, বিভিন্ন ধরনের ভেজিস দিয়ে করেছে। তারপরে নিয়ে নিচ্ছি নন ভেজ নুডলস। তারপর নিয়ে নিচ্ছি নন ভেজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণের চিকেন ছিল। তারপরে নিচ্ছি গ্রিন চিলি চিকেন, যেটার মধ্যে ক্যাপসিকাম, অনিয়ন এই ধরনের ভেজিসগুলো ছিল। নেক্সট আইটেম নিয়ে নিচ্ছি চিলি মাশরুম। নেক্সট আইটেম আমি নিয়ে নিলাম রোস্টেড চিলি পর্ক। এবার চলো দেখা যাক যে এগুলোর টেস্ট কিরকম। প্রথমে টেস্ট করে নিলাম ভেজ ক্লিয়ার স্যুপ, যেটার মধ্যে আমি বেশিরভাগটাই ইয়েলো বেল পেপার দেখতে পাচ্ছি। আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। নেক্সট আমি টেস্ট করছি নন ভেজ লাংফাং স্যুপ, যেটা পুরোটাই এগ দিয়ে করা আর ভেজিস আছে কিছু। আমার কিন্তু এই টেস্টটা ভালোই লেগেছে। নেক্সট আইটেম হচ্ছে সল্ট অ্যান্ড পেপার কর্ন। কর্ন আমার এমনি ভালো লাগে আর এটার টেস্টটাও জাস্ট অসাধারণ ছিল, আমার খুব ভালো লেগেছে। তারপরে টেস্ট করলাম ফিশ স্টিক, এটার ফিশের পরিমাণ খুব কম, কোটিং খুবই মোটা, কিন্তু খেতে খারাপ লাগেনি, খেতে বেশ ভালো ছিল। নেক্সট আইটেম টেস্ট করলাম ভেজ নুডলস, যেটা ভেজিস দিয়ে করা ছিল, ওটাও আমার মোটামুটি লেগেছে। নেক্সট আইটেম নন ভেজ নুডল, যেটার মধ্যে এগ ছিল আর চিকেন চাংসের পরিমাণ খুবই কম ছিল, যেটা আমার বেশ ভালোই লেগেছিল। তারপরে টেস্ট করলাম ভেজ ফ্রাইড রাইস, যেটা অ্যাভারেজ লেগেছে আমার, ঠিকঠাক।
তারপর টেস্ট করলাম ননভেজ ফ্রাইড রাইস, সেটা আমার বেশ ভালো লেগেছে। চিকেনের পরিমাণ কিন্তু ওটায় অনেকটা ছিল, খুব ভালো ছিল। নেক্সট আইটেম ট্রাই করলাম চিলি মাশরুম, যেটার টেস্টটা খুব ভালো ছিল, কিন্তু মাশরুমের কোটিংটা কিন্তু আমার বেশ মোটা লেগেছে। তারপর মাশরুম দিয়ে নুডলসটা ট্রাই করাতে বেশ ভালো লাগলো, আমার কিন্তু টেস্টটা দারুণ লেগেছিল। তারপর ট্রাই করলাম গ্রিন চিলি চিকেন, ওটার টেস্টটাও বেশ ভালো ছিল। গ্রিন চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা কিন্তু আমার অসাধারণ টেস্ট লেগেছে, জাস্ট ফাটাফাটি। তারপরে টেস্ট করলাম রোস্টেড চিলি পর্ক, এটার টেস্টটাও কিন্তু আমার ঠিকঠাক বেশ ভালোই লেগেছে। কিন্তু পর্ক দিয়ে ফ্রাইড রাইসটা খেতে আরো বেশি ভালো লাগছিল, জাস্ট ফাটাফাটি। তারপরে দিয়ে দিয়েছিল ডেজার্ট আঙ্গুরি গোলাপ জামুন, কিন্তু আইসক্রিমের বদলে ওরা ভ্যালেন্টাইন্স উইকের জন্য দিয়েছিল রেড ভেলভেট কেক। আঙ্গুরি গোলাপ জামুনের টেস্টটা বেশ ভালো ছিল, কিন্তু এই রেড ভেলভেট কেকটা আমার একদম ভালো লাগেনি। যাই হোক, এই বাফেটটা তোমরা অবশ্যই ট্রাই করে এসো, তোমাদের কিন্তু সত্যিই ভালো লাগবে। সবকটা আইটেমের টেস্ট কিন্তু সত্যিই ভালো ছিল। এই অফারটা চলবে 18 ফেব্রুয়ারি অবধি, তারপরে এই অফারটা এক্সটেন্ড হবে কিনা ওদের কাছে ফোন করে তোমরা জেনে নিতে পারো। ওদের ফোন নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।